কাকে বিয়ে করেছো তুমি? যার হাতটা ধরে আছি তাকে বিয়ে করেছি আমি। হোয়াট? ঈশাকে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমি ঈশুকে বিয়ে করেছি। তুমি কি আমার সাথে মজা করছো জিসান? আমাদের এনগেজমেন্টের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে। আর তুমি কি না ঈশাকে বিয়ে করেছো? কেন? তুমি আমার সাথে এই প্রতারণা করতে পারো না জিসান। সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আমাদের এনগেজমেন্টে। গলা নামিয়ে কথা বলো রুহি, এটা একটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে অভদ্রতা করো না। আর প্রতারণা কে করেছে সেটা তুমি ভালো করে জানো, তাই প্রতারণা কথাটা তোমার মুখে বানায় না। অভদ্র অভদ্রতার কি দেখলে তুমি জিসান? এখনো আমি অভদ্রতা আমি শুরু করিনি। তুমি বুঝতে পারছো জিসান, সবাই জানে আমাদের এনগেজমেন্টের কথা, আর আমার বাবা মার সম্মানের কি হবে, আর আমার সম্মানের কি হবে? ঠিক আছে, এনগেজমেন্টের দিন না হয় সবাইকে জানিয়ে দিব আমার আর ঈশার বিয়ে কথা। ফাজলামি করছো তুমি আমার সাথে? আমি তোমার সাথে ফাজলামি করি নি রুহি। যা হয়েছে সব এই থার্ড ক্লাসের মেয়েটার জন্য। ও নিশ্চয়ই ওর রূপ দেখিয়ে তোমাকে ভুলিয়েছে, তাই না? ওর মতো বাবা মরা মা মরা মেয়ে শুধু বড় লোকের ছেলেদের নিজের রূপ দেখিয়ে ফুলায়, ওরা তো বেশ্যা। রুহি আর কিছু বলতে পারে না, তার আগে রুহির গালে একটা থাপ্পড় মারে জিসান। রুহি চলচল চোখে জিসানের দিকে তাকায়। তোমার সাহস কি করে হলো ওকে এসব কথা বলার? তুমি আমাকে মারলে জিসান? হ্যাঁ মানলাম, নেক্সট টাইম যদি আমাকে ঈশ্বর নামে কিছু বলো তো তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। রুহি তখন তুমি আমার আসল রূপ দেখবে। অন্যদিকে ঈশা এসব সহ্য না করতে পেরে কান্না করতে করতে উপরে চলে যায়। তুমি এটা ঠিক করলে না জিসান, এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে বলে দিলাম। রুহি রাগে ঘর থেকে বেরিয়ে যায়। জিসানের হঠাৎ ঈশার কথা মনে পড়তেই ছুটে যায় নিজের ঘরে, কিন্তু ঈশাকে ঘরে কোথাও দেখতে পায় না। কোথায় গেল ঈশু? ছাদে গেল না তো? জিসান তাড়াতাড়ি করে দৌড়ে ছাদের উপর উঠে দেখে ঈশা দোলনাতে বসে কান্না করছে। জিসান ঈশাকে দেখে একটা নিঃশ্বাস পেলে। ঈশাকে না দেখতে পেয়ে যে জিসানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল। জিসান ঈশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তিথির চোখে পানি মুছে দেয়। প্লিজ ঈশু আর কান্না করিস না, তাহলে যে অসুস্থ হয়ে যাবে। তুমি আমার সাথে কেন এমন করছো ভাইয়া? এইসব কি কি দোষ করেছি আমি যে এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? শাস্তি কি শাস্তি দিচ্ছি আমি তোকে? আমার ইচ্ছের কি কোনো দাম নেই তোমার কাছে? ও শাড়ি পরার জন্য যে বকা দিয়েছি তাই কান্না করছিস? আচ্ছা সরি, আর বকা দিব না। আর দেখ ঈশু একবার কি হয়েছিল মনে আছে তোর? এই জুত করে শাড়ি পরেছিলি আর শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল, তার জন্য তো আমি তোকে রেগে বকে দিয়ে ফেলেছি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। ঈশা দোলনা থেকে উঠে জিজানের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আমি এর জন্য কান্না করছি না, আজকে শুধুমাত্র তোমার কারণে আমাকে রুহি আপু অপমান করলো, শুধুমাত্র তোমার জন্য। আমার বাবা মাকে ছাড়লো না, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। তাহলে কেন রুহি আপু আমাকে এসব বললো, কেন জবাব দাও? তুমি আমার ফোনটাও নিয়ে নিলে যাতে আমি রাহুলের সাথে কথা বলতে না পারি, কেন? ঈশু তুই প্লিজ শান্ত হ, এমন করিস না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে ভাইয়া, একেবারে নষ্ট করে দিলে। কেন বলো? তুমি তো জানতে আমি রাহুলকে ভালোবাসি। তাহলে ব্যাস ঈশা, অনেক বলে ফেলেছিস তুই, আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি। আর কি বললি, তুই রাহুলকে ভালোবাসিস তাই না? তুই জানিস রাহুলকে? আমি জানি তুমি কি বলবে, এটাই তো বলবে রাহুল খারাপ, তাই তো? রাহুলের থেকে তুমি খারাপ ভাইয়া, যে নিজের বোনকে জোর করে বিয়ে করে। জিসান ঈশার দুবাহু শক্ত করে চেপে ধরে, রাগে জিসানের কপালের রোগটা ফুলে গেছে, চোখগুলো লাল টকটক হয়ে গেছে। ঈশা জিসানের এমন রূপ দেখে ভীষণ ভয় পায়। একদম চুপ ঈশা, একদম চুপ। তুই কি ভেবেছিস, তুই আমাকে এসব কথা শোনালে আমি তোকে রাহুলের কাছে দিয়ে আসবো? সেটা কোনো দিনও হবে না। তুই শুধু আমার, আমি বেঁচে থাকতে তুই অন্য কারো হতে পারবি না, এটা তুই কল্পনাও করতে পারিস না যে আমি তোকে ছেড়ে দেব। বুঝেছিস তুই আমার কথা? তাই আমাকে এমন কিছু করতে তুই বাধ্য করিস না। কি করবে তুমি? নিজের পুরুষত্ব ফলাবে আমার উপর? ঠিক আছে এসো, ফলাও নিজের অধিকার।
ঈশা? জেসন ঈশাকে চোর মারতে নিলেও চোর দেয় না। কি হলো, ধমলে কেন, মারো আমাকে। জেসন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ঈশা হতবাগার মতো জেসনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঈশা নিচে তপ করে বসে পড়ে। কেন কেন তুমি আমার সাথে এমন করলে খোদা, কেন? অন্যদিকে রুহি বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে সবকিছু ভাঙতে শুরু করে দেয়। রুহির বাবা মা রুহির এমন ভয়ঙ্কর চেহারা দেখে কিছুই বলতে সাহস পাচ্ছে না। রুহি মামনি, তোমার কি হয়েছে? হাসি মুখে তো জিসানের বাড়িতে গিয়েছিলে, তাহলে এত রাগ করে ফিরেছ কেন তুমি? জিসান আমাকে ঠকিয়েছে। রাগে রুহির মুখ লাল হয়ে গেছে। মানে কি বলছো কি তুমি এসব মামনি? হ্যাঁ বাবা, ও ঈশাকে বিয়ে করে নিয়েছে। কি বলছো তুমি রুহি, তোমার আর জিসানের এনগেজমেন্ট দুদিন বাদে, আর জিসান ঈশাকে কি করে বিয়ে করতে পারে? তুমি চিন্তা করো না মামানি, আমি এখনই জিহান চৌধুরীকে ফোন করে জিজ্ঞাসা করব এসবের মানে কি। না বাবা, তুমি ফোন করবে না ওদের, কারো কাছে তুমি ফোন করবে না। তুমি কেন? আমি চাই জিসান নিজে আমার কাছে আসুক, আর তার ব্যবস্থা আমি নিজে করব। কি করবে তুমি রুহি? সেটা আমি জানি না, তবে জিসানকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। জিসান শুধু আমার, অন্য কারো না। মামানি তুমি এসব কিছু করো না, যাতে করে আমরা কষ্ট পাই। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হলে আমরা কি করে বাঁচবো বলো? চিন্তা করো না বাবা, আমি নিজের কোনো ক্ষতি করব না। আমি যদি নিজেকেই শেষ করে দেই তাহলে আমি আমার জিসানকে পাবো কি করে? রুহির এই কথাটা বলে নিজের করে চলে যায়। কি করবে তোমার মেয়ে? জানি না, ও যে জেদি কিছু তো একটা করবে। তুমি জিসানের সাথে কথা বলো। হুম। ইমরান খান জিসানকে ফোন দিতে যাবে, সাথে সাথে রোহিত চিৎকার করে বলে, বাবা তোমাকে আমি ওদের কারো কাছে ফোন করতে মানা করেছি, যদি তোমরা ওদের কাছে ফোন করো তো আমি এখান থেকে লাফ দেব। না মা, তুই উপর থেকে লাফ দিস না, আমি ফোন করব না। কথাটা মনে থাকে জানো তোমাদের সবার। এদিকে সারাদিন জেসান আর বাড়িতে আসেনি, অফিসে সারাটা দিন কাটিয়ে দেয়। ভুল করে জেসান বাড়িতে ফোনটা রেখে যায়। অন্যদিকে ঈশা একই জায়গায় বসে আছে, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। জেসা আর সালিহা বেগম অনেক চেষ্টা করেও ঈশাকে ছাদ থেকে আনার জন্য, কিন্তু ঈশা যাদের কাছে জেসা আর সালিহা বেগমকে হার মানতে বাধ্য করলো। জেসানের সাথে কথা বলার জন্য অনেকবার ট্রাই করছে, কিন্তু জেসানের ফোন তো বাড়িতেই। অফিসের ফোনে ফোন করছে, কিন্তু অফিসে লাইনও পায়নি। রাতে জেসান বাড়িতে ফিরতে সালেহা বেগম সব খুলে বলে জেসানকে, ঈশা যে সারাটা দিন ছাদে বসে আছে। এই কথাটা শুনে জেসানের মেজাজটা একদম গরম হয়ে যায়। মা তুমি আমাকে এই কথাটা এখন বলছো? আমাকে? তুই ফোন বাড়িতে রেখে গেছিস, আর তোর অফিসের ফোনের লাইন পাচ্ছিলাম না। জিসান আর কিছু না বলে দৌড়ে ছাদের উপরে উঠে দেখে ঈশা দু হাঁটু বাস করে হাঁটুর উপর দু হাত রেখে মুখ নিচু করে বসে আছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। ঈশার চুল অনেক লম্বা, কোমর ছাড়িয়ে একেবারে, যার কারণে মেঝেতে চুলগুলো লেগে আছে। এসব কি ঈশা, তুই সারাটা দিন নাকি এখানে ছিলি? আর এভাবে এখানে বসে থাকার মানে কি? আমার উপর রাগ করে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ঈশা কোনো উত্তর দিচ্ছে না জিসানের কথায়। ঈশা কোনো উত্তর না দেওয়াতে জিসানের রাগটা আরও যেন বেড়ে যায়। কি হলো, আমি তোকে কিছু বলছি তো? ঈশার কোনো রেসপন্স না দেখে জিসান ঈশাকে ছুতেই মাথাটা নিচে পড়ার আগেই সাথে সাথে জিসান ঈশার মাথাটা ধরে ফেলে। জিসান ঈশার এমন অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ঈশাকে কোলে তুলে নিয়ে জিসান নিজের গড়ে ঈশাকে শুইয়ে দেয়। ঈশার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ঈশার কাছে আসে সবাই। সালেহা বেগম ঈশার পাশে বসে, ঈশা মা কি হয়েছে তোর? জিসান তাড়াতাড়ি ডক্টরকে কল কর। জিসান তাড়াতাড়ি ডক্টরকে কল করে আসতে বলে। একটু পরেই ডক্টর চলে আসে আর ঈশাকে চেক আপ করে। ফ্যামিলি ডক্টর হওয়াতে খুব তাড়াতাড়ি চলে আসে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরে আসবে। আর দুর্বলতার কারণে ঈশা মা জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওর খাওয়া দাওয়াতে একটু খেয়াল রাখতে হবে।
আজকে মনে হয় একটু পানিও খায়নি, তাই জ্ঞান ফিরতে ওকে ভেজিটেবল স্যুপ খাইয়ে দিবে। ওকে আঙ্কেল, আমি খেয়াল রাখব। ঠিক আছে, আমি তাহলে আসি। আর তেমন চিন্তা করার কারণ নেই, ভালো করে খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। মা, তুমি কি আসমাকে বলো ঈশুর জন্য তাড়াতাড়ি করে স্যুপ বানাতে। তুই দিনাই করবি না? করব, আগে ঈশুকে খাইয়ে নেই তারপর। সালিহা বেগম জিসানের কাঁধে হাত রাখে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা চলো আমরা নিচে চলে যাই। চল। সেসান ঈশার পাশে গিয়ে বসে ঈশার হাত ধরে হাতের উপর হাত রেখে একটা কেস করে। জিসান তো এমনটা চায়নি, ঈশাকে নিজের ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চেয়েছিল, কিন্তু এই অবুস মেয়েটা তা বোঝে না। কেন তুই বুঝতে চাইছিস না? তোকে ছাড়া যে আমি বাঁচবো না, প্রথম দেখাতেই তোকে নিজের মনে জায়গা করে নিয়েছি। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, আর তুই যাকে ভালোবাসিস ওই রাহুল কুত্তার বাচ্চাও তোকে দিয়ে আমার সব কিছু কেড়ে নিতে চায়। তুই যখন এসব জানতে পারবি তখন তুই সবটা বুঝতে পারবি, কে ঠিক আর কে ভুল। তখন তুই নিজে আমার কাছে আসবি। জিসানের চোখ দিয়ে নিজের অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জিসান আরও কিছুক্ষণ ঈশার পাশে বসে থাকে। ভাইজান, ঈশা পরশু এখানে রেখে যা। প্রায় এক ঘন্টা পরে ঈশার জ্ঞান ফিরে, দেখে জিসান তার মুখোমুখি বসে আছে। ঈশার জ্ঞান ফিরতে জিসান তাড়াতাড়ি করে ঈশার কাছে যায়। ঈশা জিসানকে একবার দেখে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়। জিসান ঈশাকে আস্তে আস্তে করে বসিয়ে দেয়। কষ্ট হচ্ছে ঈশু বেশি, পানি খাবি? দাঁড়া আমি পানি আনছি। জিসান ঈশাকে পানি দেয়। ঈশা তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নেয়। জিসান ঈশার মুখের সামনে সুপ ধরতে ঈশা মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। কি হলো খা? খাবো না আমি। কেন? এমনি এমনি মানে কি? সারাটা দিন কিছু খাস নাই তো, এখন খাবি না কেন? একটু আগে তো জ্ঞান হারিয়েছিলি, এখন কি আবার জ্ঞান হারানোর ইচ্ছা আছে নাকি তোর? আমি জ্ঞান হারালে তোমার কি? ঈশা বেশি বকবক করিস না, চুপচাপ খা বলছি। আর তুই যদি না খেতে চাস তাহলে কিন্তু আমার জানা আছে তোকে কি করে খাওয়ানো যায়। খাবো না? না আমি খাবো, যা হিটলার জোর করে মুখে ঢেলে দেবে এই স্যুপটা, তার চেয়ে খেয়ে নি, পেটেও ক্ষুধা লেগেছে অনেক। গুড গার্ল, হা কর। জিসান ঈশাকে খাইয়ে দিচ্ছে আর ঈশাও চুপচাপ খাচ্ছে। শাড়িটা যে সকালে পরেছিস এখনো তো চেঞ্জ করিস নাই, এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে ঘুমা। ঈশা চলে যায় ফ্রেশ হতে আর জিসান চলে যায় নিচে ডিনার করার জন্য। জিসান ডিনার করে রুমে ঢুকে ঈশাকে দেখে বড় একটা এক ধরনের শট খায়। জিসান ঘরে ঢুকে দেখে ঈশার সাদা একটা চাদর মুড়ি দিয়ে আছে, ভিজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, জামার পিছনের অংশটা কিছুটা ভিজে গেছে চুলের পানি দিয়ে, কপালে বিন্দু বিন্দু পানি জমে আছে। মেয়েদের গোসল করার পর নাকি খুব সুন্দর লাগে, ঈশাকেও যেন জিসানের চোখে সবচেয়ে সুন্দর রমণী লাগছে এখন। জিসান যে ঘরে এসেছে ঈশা সেটা খেয়াল করে নাই। জিসানে কিছুটা নেশা লেগে যায় ঈশাকে এমনভাবে দেখে। আস্তে আস্তে ঈশার দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ঈশার আয়নার ভেতরে জিসানকে দেখে চমকে যায়। জিসানের এগুনো দেখে ঈশা এক পা করে পিছুতে থাকে। এক পর্যায়ে ঈশার পিঠ থেকে যায় দেয়ালের সাথে। জিসান ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। জিসানের সোয়াতে যেন ঈশা জমে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে, তারপরেও ঈশা অনেক কষ্ট করে বলে, কি করছো কি ভাইয়া? কথা বলবি না, তোকে একটু দেখতে দে আমায়। আচ্ছা ঈশু, তুই এত কিউট কেন বলতো? ইচ্ছা করে তোর দিকে সব সময় তাকিয়ে থাকতে, তোকে যতবার দেখি ততবারই নিজেকে হারিয়ে ফেলি। ভাইয়া কি করছো কি? ঈশা এই কথা বলে জিসানের সামনে থেকে চলে যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে। জিসান ঈশার কথায় নিজের মাঝে ফিরে আসে। একটা মেয়েকে এভাবে দেখলে হয়তো কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারবে না, তার উপর যদি হয় সে তার ভালোবাসার মানুষ। জিসান তুই কি করছিলি? এটা তুই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলি? ঈশু যতদিন না নিজের ইচ্ছাতে তোর কাছে আসতে চাইবে ততদিন তুই ঈশাকে নিজের করে পেতে পারিস না? কন্ট্রোল কর।
ভাইয়া তোমাকে কিছু বলতে চাই আমি। হুম বল, কি বলবি? আসলে আমি কালকে কলেজে যেতে চাই। কেন? অনেক দিন হলো কলেজে যাইনি তাই। মাত্র দুদিন হয়েছে, কালকে কলেজে যাবি না তুই? কেন? আমি বলেছি তাই তুই যাবি না। আর বাড়িতে বসে কি পড়ালেখা করা যায় না? যে কলেজে গিয়ে তোকে পড়তে হবে। সবকিছু কি তোমার থাকতে হবে? তোমার কথায় বিয়ে করলাম তোমাকে, তোমার কাছে আমার কোনো ইচ্ছার দাম নেই।